গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো দেখো, আমরা সকালবেলা তখন তোমাদেরকে দেখিয়েছি, প্রায় 11টা নাগাদ আমরা হয়তো হোটেলে ঢুকেছিলাম, আর এখন এই বেলায় যাচ্ছি দেখো ঘুরতে, যাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে। তো এই দেখো আমার দিদি, আমার ছেলে, ওরা নামছে, তাই আমি একটু ওদের একটু ভিডিও করে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আকাশ হোটেল, সমুদ্রের একদম কাছেই, বেশি দূরে নয়। তো এই যে দেখো আমরা বাইরেটা বেরিয়ে পড়েছি, আর হচ্ছে আমাদের একদম হোটেলের সাথেই আর কি নিচে খাঁচার দোকান ছিল। আমাদের সাথে যারা যারা এসছে তারা আগেই অলরেডি চলে এসছে সমুদ্রের ধারে। তো আমার মাম্মাকে খাওয়াতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল, তো এই জন্য আমরা একটু দেরি করে বেরোচ্ছি। মানে আমাদের বাড়ির আর কি শাশুড়ি, আমার বোনপো, দিদি, আমার বর, আমি, তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেল, আমরা একটু দেরি করে বেরোলাম। তো দেখো দেখো রাস্তাটায় পার হচ্ছি, রাস্তাটায় পার হতেই পারছি না, এত গাড়ি থাকে, প্রচুর গাড়ি থাকে, সেই জন্য এই রাস্তাটা পার হওয়াই যায় না। তিনটে চারটে রাস্তার মোড় এটা, সেই জন্যই এত বেশি জ্যাম হয়, তো পার হওয়া যায় না। আর ওই দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে সমুদ্র, তোমাদের দেখাচ্ছি। আর আমরা সকালবেলা হোটেলে এসেছি, তোমাদেরকে বললাম আগেই, 11টা সাড়ে 11টা বেজে গেছে, আর যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এসে সমুদ্রের স্নানটা আগে করব, মানে সমুদ্রে গেছি স্নান করতে। আর আমার মাম্মা প্রথম দিন সমুদ্রে স্নান করে খুব মজা পেয়েছে, আর শুধু বলছে আমি সুমোচান যাব, সুমোচান, মানে সমুদ্র চানটাকে বলছে সুমোচান যাব। তো খুবই ভালো লাগলো। আর এইবারে যেহেতু আরও বেশি বেশি করে ভালো লাগছে, কারণ হচ্ছে এইবারে আমি আমার বর, মানে নিজেদের লোকেদের সাথে এসেছি। আমার বর আছে, আমার দিদি, বোনপো, এরা সবাই আমার কাছের মানুষ। তারপরে এর আগের বারে এসেছিলাম শাশুড়িদের সাথে এসেছিলাম, তখন আমার বড়ো আসেনি আর দিদিও আসেনি। তো সেই জন্য এইবারের মানে ঘুরতে আসাটা আরও বেশি আনন্দের আর কি। দেখেছো কি দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য এই যে, মানে সমুদ্রের ধারে এসে মনে হচ্ছে যেন বসেই থাকি, বাড়ি আর যাব না, এখানেই থেকে যাব সারা রাত্রি। প্রায় 10:30 নাগাদ আমরা বোধহয় এখানে বসেই ছিলাম। আর যেহেতু আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা 11টার মধ্যে বন্ধ হয়ে যেত, আর আমাদের তার আগে চলে যেতে হতো, 10:30 পৌনে 11টা নাগাদ আমাদের চলে যেতে হতো, যেহেতু 11টায় বন্ধ হয়ে যাবে সেই জন্য। আর এই দেখো সন্ধেবেলার এই দৃশ্যটা দারুণ অপূর্ব। আমরা সবাইকে খুঁজছিলাম যে বাকি সবাই যারা আগে এসে তারা কোথায় গেল, তাদেরকে খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য খুঁজছি, কারণ অনেক লোকজন ছিল, তো অনেক ভিড় ছিল। এই দেখো খুঁজে পেয়ে গেছি, এই যে এখানে বসে আছে, এই দেখো সামনে যারা সব বসে আছে সবাই আমরা একসাথে এসেছি, আরও অনেকজন আছে, যেহেতু 22 জন তো এখানে নেই সবাই, আরও সব অন্যদিকে গেছে, ঘুরতে গেছে, তারা তাদের মতো করে গেছে। তো আমরা মাসিমণি এখানে চলে এলাম, আর আমার মাম্মা তো এক জায়গায় স্থির হয়ে একদমই বসছে না। আর দেখেছো কত লোক, প্রচুর লোক, অনেক ভিড় ছিল। তো বসে বসে সমুদ্রের ধারে আমরা একটুখানি ঝালমুড়ি মাখা নিয়ে নিলাম, একটু ঝালমুড়ি মাখা সবাই মিলে খেয়ে নিলাম, আর খুবই টেস্টি ছিল, অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে আমার ঝালমুড়িটা খেয়ে। আমার বোনপো আর হচ্ছে যে আমার ছেলে, এরা দুজনেই ফার্স্ট টাইম এই সমুদ্র দেখলো। আর আমার বোনপো আর আমার ছেলে দুজনেই খুবই আনন্দ করেছে সমুদ্রে চান করে, ওরা প্রচণ্ড আনন্দ করেছে। আমার ছেলে তো বারবার শুধু বলছে সুমোচান করতে যাবো, সুমোচান করতে যাব। আমরা কতটা ওপরে বসে আছি, তাও সেই সমুদ্রের জল এসে আমাদের পায়ে এসে পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারটা খুবই দারুণ লেগেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা মাছ ভাজার দোকানে, আর আমার মাম্মা তো খুবই দুষ্টুমি করছে, এক জায়গায় দাঁড়াচ্ছে না, তো ওকে নিয়ে ঘুরতে হচ্ছে। আর আমার জন্য দিয়েছিল একটা হচ্ছে পমফ্লেট মাছ ভাজা, একটা পমফ্লেট মাছ 100 টাকা, আর আমার বোনপো আর হচ্ছে বরের জন্য ওরা দিয়েছিল বোধহয় ভোলা মাছ। হ্যাঁ, আর তোমাদের কাদের কাদের ভালো লাগে এই মাছ ভাজা খেতে প্লিজ কমেন্ট করে জানিও, আমার কিন্তু হেভি লাগে, আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে, ব্যাপক লাগে। আর এই যে অর্ডার দিয়ে দিয়েছে, ওখানে ভাজা চলছে, আর আমরা একটু বসে আছি আর ওয়েট করছি আর কি কখন দেবে। আর বাকি যারা সবাই এসেছিলো ওরা কেউ খাবে না, সেই জন্য আমরাই চলে এলাম খেতে, কারণ পুরীতে আসবো আর মাছ ভাজা খাবো না, এবার কখনো হয়। তো দেখে তো চাঁদ মামাকে দারুণ লাগছে, আমার বর একটু জুম করে ভালো করে দেখিয়ে দিল তোমাদেরকে, তো দেখো দুর্দান্ত লাগছে চাঁদ মামা, খুবই দারুণ। তো এই যে মাছ ভাজা দিয়ে দিয়েছে, এই দেখো পমফ্লেট মাছ আমার,
মানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে খেতে। তো খেয়ে নিচ্ছে, এই দেখো দারুণ। বোনপো পমফ্রেট মাছ খাবে না, তাই দুটোই ভোলা মাছ অর্ডার দিল। আর চলো তিনজন মিলে খেয়ে নিই, মাছ ভাজাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার জিৎ দেওর, আমি আর বোনপু আমরা তিনজন মিলে অনেক ঝিনুক কুড়িয়েছি। তো জলের সাথে ঝিনুকগুলো চলে আসছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আর নতুন নতুন ভিডিওগুলি দেখতে হলে আমার চ্যানেলটি